আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি ভাস্কর্য নিয়ে ইসলামপন্থী সংগঠন এবং সরকার দলীয় সংগঠনের মধ্যে তুমুল বাগবিতণ্ডা চলছে এবং মামলা হামলাও চলছে। বিশেষ করে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন এবং ভাঙা নিয়ে অনেক রকম রাজনৈতিক হচ্ছে। আলেম সমাজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে সরকারি দলীয় কিছু লোকজন। এরই প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সভা সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ সরকার। এখানে আলেম সমাজের আহ্বান হলো বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করা যাবে না। প্রথমত, এটা ইসলামে হারাম। দ্বিতীয়ত, বঙ্গবন্ধু ছিলেন একজন মুসলিম। তৃতীয়ত, মসজিদের শহরে জাতীয়ভাবে কোনো বঙ্গবন্ধু সহ কোনো ধরনের মূর্তি স্থাপন করা যাবে না। মূর্তি ও ভাস্কর্য নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। আলেম সমাজ বলছে যেটাই মূর্তি সেটাই ভাস্কর্য, কিন্তু সরকার দলীয় কিছু লোকজন তারা ভিন্নভাবে তারা উপস্থাপন করছে যে মূর্তি এবং ভাস্কর্য এক নয়। কিন্তু বাংলা ডিকশনারি অনুযায়ী আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভাস্কর্য এবং মূর্তি দুইটা একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আপনার হিন্দু পণ্ডিতদের মতেও আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো ভাস্কর্য এবং মূর্তি দুইটা একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখা যাক যে এই মূর্তি বা ভাস্কর্য কতদিন থাকবে। আমরা যদি দেখি যে আমেরিকার আবিষ্কারক কলম্বাসের যে মূর্তিটা সেটা ভেঙে ফেলা হচ্ছে এবং এটাতে লাথি মারা হচ্ছে। বিপ্লবী নেতা লেনিনের মূর্তিও ভাঙা হচ্ছে এবং এর উপর উঠে মানুষ পদদলিত করছে এবং আনন্দ মিছিল করছে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে অনেকেই চেনেন। তার ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, পদদলিত করা হচ্ছে এবং তাকে অপমানিত করা হচ্ছে। সর্বশেষ লিবিয়ার স্বৈরাচারী শাসক মুয়াম্মার গাদ্দাফির মূর্তি ভেঙে ফেলা হচ্ছে এবং মাথার খুলি নিয়ে মানুষ অসম্মানিত করছে। এছাড়াও আফগানিস্তানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৌদ্ধ নেতাদের কিছু মূর্তি ছিল, সেগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যদি ভালো করে এটা অনুধাবন করি তাহলে দেখতে পাই যে এই নেতাগণ যখন তারা ক্ষমতায় ছিলেন ততদিন তাদের আশেপাশে যে সুবিধাবাদী লোকগুলো ছিল তারা এই মূর্তিগুলো স্থাপন করেছে, আর যখন তাদের ক্ষমতা শেষ তখন এই সুবিধাবাদী লোকগুলো তারা আত্মগোপনে চলে যায়, অপমানিত হয় শুধু এবং পদদলিত হচ্ছে এই নেতাগুলোর প্রতিচ্ছবি মূর্তিগুলো। বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করা একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। কারণ আমরা যমুনা টেলিভিশনের একটা প্রতিবেদনে দেখেছি যে চট্টগ্রামে যে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য তৈরি করেছে সেই ভাস্কর্যটা 10 কোটি টাকা খরচ হয়েছে, এরকম ইনফরমেশন তারা দেখিয়েছে। কিন্তু যে ভাস্কর্যটা ডিজাইন করেছে তিনি বলেছেন যে এই ভাস্কর্যটা মূল কাজ করতে 26 লাখ টাকা খরচ হবে আর সর্বসাকল্যে সর্বোচ্চ হয়তোবা 70 থেকে 80 লাখ টাকা খরচ হবে। কিন্তু সেই 80 লাখ টাকার ভাস্কর্য 10 কোটি টাকায় তারা খরচ দেখিয়েছে এবং এটা সরকারের কাছ থেকে তারা এই অর্থটা নিয়েছে। তো এটা অনেক বড় একটা লাভজনক ব্যবসা, তাই এই ভাস্কর্যের পিছনে বিশাল একটা সিন্ডিকেট কাজ করছে। এই দেশটা স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধু জিয়াউর রহমান সহ আরও অনেক গুণী নেতাদের অবদান ছিল। আমরা তরুণ সমাজ এই মহান নেতাদের দেখিনি, তবে এদের কাজকর্ম বা কর্ম আদর্শ আমরা সম্পর্কে আমরা জেনেছি বিভিন্ন প্রবীণ মুরব্বীদের কাছ থেকে। তাই চাই না কোনো দিন এই মহান নেতাদের কেহ অপমান অপদস্থ করুক সাদ্দাম গাদ্দাফি বা লেনিনের মূর্তির মতন করে। কারণ এই নেতাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব দান করেছেন। কিছুদিন হলো দেখছি কিছু জ্ঞানপ্রাপী লোকজন সিনিয়র লোকদের তো আলেমদেরকে অপমান করে কথা বলছে। আমার জ্ঞানে আসে না এরা কতটুকু শিক্ষিত বা শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমরা শৈশবে পড়েছি যে বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো এবং সমবয়সীদের সাথে ভালো আচরণ করো। এই ধরনের কোনো গুণ তাদের ভিতরে নেই। তাই তো অনেক মুরব্বীগণও বলেছেন যে আদবে আউলিয়া আর বেদবে হয় শয়তান। আলেম সমাজ তাদের নিজস্ব কোনো কথা বলেনি, তারা কোরআন এবং হাদিসের কথাই বলেছেন। কিছু কিছু সরকারি সুবিধাবাদী আলেম বিভ্রান্তিমূলক এবং ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন তাদের সুবিধার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, এ বিষয়টি পুনর্বিবেচনা করা যায় কিনা। কারণ আপনি মুসলিম পরিবারের সন্তান এবং আপনি একটা সময় বলেছিলেন যে এই দেশটা মদিনার সনদে চলবে। তো আপনি যেহেতু এই দেশের অভিভাবক, আপনার কাছে এই আহ্বানটা রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।